মণিপুরের ঘটনায় মাথা হেঁট দেশের নিন্দনীয় লজ্জাজনক ঘটনা বললেও হয়তো কম বলা হয়। বিগত কয়েক মাস ধরেই দুই জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে প্রকাশ হয়েছে মহিলা নিগ্রহের লজ্জাজনক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওই দেখা যায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। বুধবার ভিডিওটি ভাইরাল হতে নিন্দার ঝড় উঠে দেশে জুড়ে। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে সরব হন সকলে। এই ঘটনার পরই ভাইরাল ভিডিও দেখে এক অভিযুক্তকে গ্রেফতার করা হলো। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ভিডিও দেখে এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় যে সকল অভিযুক্তদের দেখা গিয়েছে ভাইরাল ভিডিও, তাদের ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এই ভিডিও সবুজ টি শার্ট পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এদের মণিপুরের থোবাল জেলা থেকে 32 বছরের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মণিপুর পুলিশ টুইটারে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে 12টি তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে হার হিম করা ওই ভিডিও দেখার পরই তীব্র নিন্দা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি জানান, অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। অন্যদিকে মহিলাদের নিগ্রহের ঘটনার পরই কেন্দ্রের তরফে টুইটারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে দুই মহিলাকে নিগ্রহের ভিডিও যেন শেয়ার না করা হয়। সূত্রের খবর, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভিডিও পোস্টের জন্য কেন্দ্রীয় সরকার টুইটারের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করা হয়েছিল তথ্য প্রযুক্তি আইন মেনে চলার জন্য। মণিপুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে তাতে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।